নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি গঙ্গার রিঠা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু খেতে অত্যন্তই টেস্টি হয়। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই রিঠা মাছটা রান্না করছি। বাজার থেকে দেখুন এই জ্যান্ত রিঠা মাছগুলো নিয়ে এসেছে। তো যখন এনেছিল তখন মাছগুলো নড়ছিল, আমার কাটতে একটু দেরি হয়েছে বলে এখন মাছগুলো মরে গেছে। তো এই মাছের ঝোল কিন্তু খেতে অত্যন্তই টেস্টি হয়। তো এই মাছ রান্না করার জন্য প্রথমেই আমি মাছটা কেটে নিচ্ছি। এই মাছের গা গুলো কিন্তু অত্যন্ত পেছল হয়, তার জন্য আমি একটুখানি ছাই নিয়ে নিয়েছি। এই ছাই হাতে মাখিয়ে নিলে মাছটা ধরতে সুবিধা হবে। আর এই মাছের গায়ে কিন্তু তিনটে শক্ত শক্ত কাঁটা থাকে, দু সাইডের দুটো আর পিঠের মধ্যে একখানা। এই কাঁটাগুলো কাটতে একটু অসুবিধে হয়, তার জন্য আমি একটা নোড়া নিয়েছি। দায়ের মধ্যে মাছটা নিয়ে আমি নোড়া দিয়ে এরকম বাড়ি দিয়ে মাছের কাঁটাগুলোকে ভেঙে নিচ্ছি। দোকানদারদের দায়ে অনেক ধার থাকে, তাই তাদের কোনো নোড়া ছাড়াই হয়তো কাটা হয়ে যায়। এবার লেজটা কেটে নিচ্ছে। এবার এইভাবে সাইড করে আমি কাটাটা ফেলে দিচ্ছি। এই মাছের পেটটা পুরো কাটা হয়ে গেল। এই মাছটা আমি গোটাই রেখে দিচ্ছি। আমি সবগুলো মাছই গোটায় রেখেছি, এই মাছটা অনেকটাই বড় আছে, এই জন্য এই মাছটা আমি অর্ধেক করে নিচ্ছি। আমার সবগুলো মাছই কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু অনেকই পেছল হয়, তাই এই মাছগুলো ধোয়ার সময় নুন দিয়ে বেশ ভালো মতো চটকে চটকে নিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো আমি অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছেন কিন্তু যে কোনো মাছই পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসেন। আজকে কিন্তু আমি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না, শুধু আলু আর বেগুন দিয়ে রান্না করব। এই আলু বেগুন দিয়ে কিন্তু এই মাছটা রান্না করলে খেতে খুবই ভালো হয়। পেঁয়াজ রসুন দিলে মাছের আসল স্বাদটাও নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। এরকম লম্বা করে বেগুনগুলো কেটে নিচ্ছে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এই আলুগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি। খুব মোটা করে কাটবো না, আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবারে এই আলু আর বেগুনগুলো আমি ধুয়ে নিচ্ছি।
এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য উনুনে কড​াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে আর মাছ ভাজা হতে হতে আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা লঙ্কা পেকে গেছে, সে পাকা লঙ্কা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে শুকনো লঙ্কা খাওয়া তো সবসময় ভালো নয়, তার জন্য আমি আজকে শুকনো লঙ্কাটা দিচ্ছি না। আর অল্প করে কিছু কাঁচা জিরে নিচ্ছি। এবার এই কাঁচা জিরে আর লঙ্কা গুলো আমি একসঙ্গে বেটে নেব। ভাজা জিরে হলে বাড়তে খুব একটা সময় লাগে না, কাঁচা জিরে একটু বাড়তে সময় লাগবে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মাছটা সর্ষের তেলে রান্না করব, আপনারা ইচ্ছে করলে সাদা তেলে রান্না করতে পারেন। সর্ষের তেলে খেতে মাছ বেশি স্বাদ হয় বলে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কয়েকটা করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর এক কিছুক্ষণ ভাজা হওয়ার পর মাছগুলো উল্টে দিচ্ছি। গঙ্গার টাটকা মাছ, এই জন্য খুব কড়া করে মাছগুলো ভাজবো না, আমি মাঝারি ভাবে মাছগুলোকে ভেজে নামিয়ে দেবো। মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মশলাটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল আছে এতেই মাছের ঝোলটা হয়ে যাবে। মধ্যে অল্প করে একটু জিরে ফোড়ন দিচ্ছি। জিরেগুলো লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখন দেব না, বেগুনগুলো একটু পরে দেবো। আলুর সঙ্গে একসঙ্গে বেগুনগুলো দিলে বেগুনগুলো ভেঙে যাবে। এবার আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা একটু পাতলা পাতলা রাখা যায়, তাতেও খেতে ভালো লাগে, এই জন্য আমি নুনের পরিমাণটা একটু বেশি করে দিলাম, একটু ঝোলটা বেশি লাগবে বলে। এবার এই আলু আর বেগুন সবগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ আমি মাঝারি ভাবে জাল দিয়ে আলু আর বেগুন গুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা। এবার মশলা দিয়ে আর আলু বেগুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাটা মশলার তরকারি কিন্তু খেতে একটা আলাদাই টেস্ট হয়, তাই চেষ্টা করবেন এই মাছগুলো রান্নার সময় মশলাটা বেটে নেওয়া। যদি বেটে না নেওয়া সম্ভব হয় তাহলে পরে
গুঁড়ো মশলা দিয়ে করবেন, সেটাও খেতে ভালো লাগবে। মশলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন সবথেকে বিঘুল একটা পাক উঠে এসেছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু পাতলা করবো, এই জন্য ঝোলটা বেশি দিচ্ছি। এবার মাঝারিভাবে জাল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিতে হবে। এই মাছগুলো কিন্তু একটু দামে বেশি হয়, কিন্তু মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয় এই মাছ, তো মাঝে মাঝে এই জন্য এই মাছগুলো আমি আনতে বলি। আনলে পরে আমি এরকম ভাবেই রান্না করি। মাছগুলো দিয়ে আমি ঝোলটা মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি মাছের মধ্যে কোনো গরম মশলা দেব না, এই অল্প মশলায় এই মাছগুলো রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে গঙ্গার রিঠা মাছের তরকারিটা রান্না করলাম। আপনারা একদিন এইভাবে বেগুন দিয়ে, আলু দিয়ে রিঠা মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।